আসসালামু আলাইকুম, সুন্দরবন করমজলের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রথম ভিডিও চাইলে ডিসক্রিপশন লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। প্রথম ভিডিওতে আমরা এই করমজলের পয়েন্টে এসে নামি। এখন আমাদের এই কাউন্টার দেখায়, এখানে টিকিটের মূল্য রাখা হয়েছে 40 টাকা এবং ভ্যাট 6 টাকা। এই হলো 46 টাকা জন প্রতি টিকিট, এবং প্রতি গ্রুপে একটি করে সিকিউরিটি গার্ড নিতে হয়, এবং সিকিউরিটি গার্ডের জন্য ফি দিতে হয় 500 টাকা। যেমন আমরা 5 জন এসেছিলাম, 5 জনের টিকিট 46 টাকা করে এবং সিকিউরিটি গার্ড 500। এই 5 জনের তাহলে মোট আমাদেরকে 800 টাকা ফি দিতে হয়েছে। এরপরে আপনারা এই টিকিট কাউন্টার পার হলেই এখানে একটা সুন্দরবনের একটা ম্যাপস দেখতে পারবেন। এটা পুরো সুন্দরবনের একটা ম্যাপ অঙ্কন করা হয়েছে। যেমন আমরা শুধু একটি পয়েন্ট এসেছি করমজল, এছাড়াও হাড়বাড়িয়া এবং আরও কিছু স্পট আছে, সেগুলোর নাম এবং ম্যাপগুলো এখানে অঙ্কন করা হয়েছে। যেমন হিরন পয়েন্ট, বঙ্গবন্ধু চর, দুবলা চর, এরপর সি বিচ, কটকা, কাটাখালি। তো সেই জিনিসগুলো আপনারা এই শুরুতেই দেখতে পারবেন। অবশ্যই যখন আপনারা এই করমজল আসবেন এবং সিজনালে আসবেন, এটা শীতকালে সুন্দরবনের সিজন চলে, অফ সিজনে আসলে আপনাদের খরচ বেশি পড়বে। যেমন এখন সিকিউরিটি গার্ডের মূল্য বেশি, তখন কিছু কম রাখে এবং নৌকা ভাড়াও কম পাবেন। যেমন আমরা রিজার্ভ করে এসেছিলাম, আপনারা প্রথম ভিডিও লিঙ্ক দেখে নিতে পারেন, 2500 টাকা রিজার্ভ লেগেছিলো। কিন্তু আপনারা যদি সিজনের সময় আসেন তাহলে জন প্রতি আপনারা 100-150 টাকা করে আসতে পারবেন। এরপরে আমরা সুন্দরবন করমজলের সুন্দর একটি গেটের সামনে উপস্থিত হয়েছি। গেটটা একদম ন্যাচারালি ডিজাইন করা হয়েছে, গাছের কাণ্ড দ্বারা ডিজাইন করা হয়েছে। এবং এই গেটের সামনে আমরা একটা বানর দেখতে পাচ্ছি, বানরটা একটা মানুষের চিপস নিয়ে যাচ্ছে। খুবই প্রাকৃতিক পরিবেশের করমজল। চলুন আমি আপনাদেরকে এখন গেটের ভিতর প্রবেশ করে ঘুরে ঘুরে দেখাই। গেট পার হলেই আপনারা এখানে কিছু হরিণ চারপাশে বাউন্ডারি করে রাখা হয়েছে, এবং এক পাশে লতা পাতা বিক্রি করা হয়। চাইলে আপনারা সেখানে দেখেন লতা পাতা ক্রয় করে এই হরিণগুলোকে খাওয়াতে পারেন। এরপর হরিণের বাউন্ডারির পরে আপনারা এই পাশে কুমিরের প্রজনন কেন্দ্র দেখতে পারবেন। এখানে কুমির প্রজনন কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখানে অনেক ছোট ছোট বাচ্চা কুমির রাখা হয়েছে, সেগুলো দেখতে পাবেন। এই যে এখানে হরিণের লতা পাতাগুলো বিক্রি করা হয়, এখান থেকে নিতে পারেন। তার পাশে করমজলের সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন। হরিণ শুধু আপনারা এই বাউন্ডারিতেই দেখতে পারবেন। আপনারা যদি করমজলের ভিতরে হরিণ খোঁজেন তাহলে ব্যর্থ হবেন। সেখানে শুধু কিছু বানর দেখতে পাবেন, খোলা বানর, এবং কিছু লাল কাঁকড়া, কিছু কচ্ছপ দেখতে পারবেন। এরপরে আর একটা পয়েন্ট, এখানে ছাউনি দিয়ে রাখা হয়েছে, এখানে সবুজ টিন শীট ব্যবহার করা হয়েছে। এখানে কিছু বিলুপ্ত প্রজাতির সংরক্ষণাগার বানানো হয়েছে, এখানে কিছু ছবি রাখা হয়েছে এবং কিছু ডলফিনের চিত্র রাখা হয়েছে। আপনার চাইলে এখানে ছবি উঠতে পারেন। বিশেষ কিছু বৈশিষ্ট্য লেখা আছে, এবং এখানে হালকা কিছু জাদুঘরের মতো এখানে কিছু রাখা হয়েছে, আপনারা চাইলে এখানে দেখতে পারেন। ইরাবতীর মাথার খুলি, এই পুকুরটাতে কুমির রয়েছে কিন্তু কোথায়? এরপরে আপনারা যে এই কুমিরের পুকুরটি দেখতে পারবেন, এখানকার একটা ভাইরাল ভিডিও আছে যে একজন মানুষ কুমিরকে ডাকে এবং কুমিরটি তার কাছে আসে। তো সেই ব্যক্তি ডাকলে কুমিরটি পাওয়া যায়, কিন্তু তাছাড়া আমরা কুমিরটি খুঁজে পেলাম না। এবং এই খালের পাশেই হলো এই হরিণের এই বাউন্ডারি করা স্পটটি রাখা হয়েছে, এবং এই হরিণের স্পটের উত্তর পাশ দিয়ে অনেকগুলো প্রজনন কুমিরের প্রজনন কেন্দ্র রাখা হয়েছে। আমরা এখানকার এই হরিণগুলো দেখতে পারবেন। ছোট ছোট কুমির
প্রজনন কেন্দ্র। এই যে ছোট ছোট কুমির দেখতে পাচ্ছেন, খুবই বাচ্চা কুমির। এখানে এগুলো যাতে বিলুপ্ত না হয়ে যায় সেজন্য প্রজনন রাখা হয়। এখন আমরা প্রায় বনের মাঝামাঝি পয়েন্টে চলে এসেছি। আপনারা একটা বানর দেখতে পাচ্ছেন। আমরা সুন্দরবনের মাঝে অবস্থিত যে টাওয়ারটি সেখানে এসেছি। এখানকার দেখার মতো জায়গায় এই টাওয়ার থেকে প্রায় সুন্দরবনের চারপাশটি দেখা যায় এনজয় করার মতো। এখানে যে বানরটি দেখতে পাচ্ছি, আমরা সিঁড়ি বয়ে উপরে উঠছি এবং এখানে ন্যাচারালি শুধু এখানে বানর পাওয়া যায়, কিন্তু বিভিন্ন প্রজাতির পাখি খুঁজেও পাওয়া গেল না, শুধু চারপাশের জঙ্গল এবং এই অস্টাওয়ারটি। এখানকার বিশেষ কিছু ছোট বাচ্চা কুমির দেখতে পারবেন। এরপরে হরিণ রাখা হয়েছে চিড়িয়াখানার মতো করে। এই অস্টাওয়ারটি দিয়ে বিশাল জঙ্গল, মৃদু হাওয়া বইছে, এটা উপভোগ করতে পারেন। এরপরে একটা বেলি ব্রিজ বা রাঙামাটির মতো ঝুলন্ত ব্রিজ এর মতো একটা বানানো হয়েছে, সেটা দেখতে পাবেন। এছাড়া ওদিকে শুধু জঙ্গলই দেখতে পারবেন, কোনো ফলের গাছও নেই, শুধু গোল পাতা এবং অন্যান্য নাম না জানা বিভিন্ন প্রজাতির গাছ। করমজলে বিশেষ কিছু নেই, শুধু এই জঙ্গল দেখতে পারবেন। আমরা সুন্দরবন করমজলের খবর দেখতে পাচ্ছি আমরা। দেখুন দেখুন, তারা কিছু পাখির ছবি তোলার চেষ্টা করছে। এখানে কিছু ফটোগ্রাফার দেখতে পাচ্ছেন, তারা ফটোশুটের জন্য এসেছে বিশাল বিশাল ক্যামেরা নিয়ে। তারা এই টাওয়ার থেকেও কিছু ছবি তুলল। মৃদু মৃদু বাতাস বইছে, সবির একটা সঙ্গীত শোনা স্পট। এরপর আমরা সেই সেতুটিতে এসেছি। এই সেতুটি আপনারা উপভোগ করতে পারেন, সুন্দর। এখানে কাঠের ইউজ করা হয়েছে, কাঠের তৈরি পিস্তল পিস্তল প্রায় টাইলসের মতো লাগে। বৃষ্টি হয়েছিল, সেই পানি এখনো আছে এখানে। বৃষ্টি হয়েছিল আগে, সুন্দর স্পট। এখানে একটা স্পট আছে, কিন্তু এটা বন্ধ, কি কারণে বন্ধ জানা নাই। চারপাশ দেখে নিতে পারেন। এই তো এইভাবে ঘুরতে ঘুরতে একবারে শেষ পয়েন্টে আমরা চলে এসেছি। অনেক সময় এই যে সিকিউরিটি গার্ড, এটা আমাদের যাকে 500 টাকা দিয়ে হায়ার করা হয়েছে, এটা সবসময় করতে হবে, গ্রুপ প্রতি একজন নিতেই হবে। এই সিকিউরিটি গার্ড অনেক সময় শেষ পথ দিয়ে ঢুকায় বা শুরুর পথ দিয়ে ঢুকায়, সেটা তার উপর ডিপেন্ড করে। আপনারা চাইলে শেষ পথ দিয়ে যে এক্সিট পয়েন্ট দিয়ে প্রবেশ করে এন্টার প্রবেশ দিয়ে বের হতে পারবেন। তো আর এখানে এই যে বানর হাই বলো, আরো বেশি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং করমজল যেতে চাইলে অল্প বাজারটি ঘুরে আসতে পারেন। খুবই সুন্দর একটা চিমচাম পরিবেশের জায়গা। একটু সময় নিয়ে বের হবেন, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত সময়। এরপর আর পর্যটকদের প্রবেশ নিষেধ, এবং খরচ আপনাদেরকে আবারও বলিয়ে দিই যে বোট ভাড়া একদম রিজার্ভ যাওয়া আসা প্রায় 2500 টাকা, এবং একটা সিকিউরিটি গার্ড 500, এবং টিকিট জনপ্রতি 46 টাকা। তো এই ছিল আজকের করমজল পয়েন্টের ভিডিও। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।